আসসালামু আলাইকুম দর্শক। অস্ত্র তৈরিতে সারা বিশ্ব আজ এগিয়েছে অনেক দূর। মানুষ এমন সব ভয়াবহ মরণাস্ত্র তৈরি করছে যা নিমিষেই ধ্বংসলীলা তৈরি করতে পারে। আজকের আয়োজন বিশ্বের সবচেয়ে ভয়াবহ 10টি আগ্নেয়াস্ত্র নিয়ে। নাম্বার 10, AK-47। শুধু এই দশক নয়, গত কয়েক দশক ধরে মানবজাতির সামনে সবথেকে বড় হুমকি হয়ে দেখা গিয়েছে AK-47কে। মাত্র এক মিনিটে 580 রাউন্ড ফায়ার করতে পারে এই মরণ বন্দুক। অস্ত্রশস্ত্রের বাজারে একে বলা হয় ক্লাসিক ফায়ার আর্ম। আজও বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও জঙ্গি সংগঠন এই বন্দুক ব্যবহার করে শুধুমাত্র এর নিখুঁত কারিগরির জন্য। AK-47-এর উদ্ভাবক মিখাইল কালাশনিকভ। কালাশনিকভের অটোমেটিক রাইফেল এখন বিশ্বের সবচেয়ে বহুল ব্যবহৃত একটি আগ্নেয়াস্ত্র। কালাশনিকভ রাইফেলের ডিজাইন খুবই সরল হওয়ায় এটি তৈরি করতে খরচ পড়ে খুবই কম এবং এটির রক্ষণাবেক্ষণও খুবই সহজ। নাম্বার 9, MG-43 মেশিন গান। জার্মানরা তাদের উৎপাদিত দ্রব্যের প্রতি কতটা যত্নশীল তা তো আমরা সকলেই জানি। সেই জার্মানির সংস্থা হ্যাকলার অ্যান্ড কোচ 1990 সালে এই বন্দুকের ডিজাইন তৈরি করে। কাজ মনের মতো হচ্ছিল না বলে টানা 10 বছর চালায় গবেষণা। শেষ পর্যন্ত 2001 সালে এই মারণাস্ত্রের বাণিজ্যিক উৎপাদন শুরু হয়। এই বন্দুক সবথেকে কম সময়ে সবথেকে বেশি রাউন্ড গুলি ছুটতে পারে। টার্গেট মিস করার প্রবণতা এই বন্দুকের মাত্র 0.01%। তাই এই মেশিন গানকে অনেকেই আদর করে কিলার মেশিন গানও বলে থাকেন। নাম্বার 8, HK-416 অ্যাসল্ট রাইফেল। তালিকায় ফের HK সংস্থার নাম, কারণ তাদেরই তৈরি HK-416 অ্যাসল্ট রাইফেল একটি মাস্টারপিস সারা বিশ্বজুড়ে। মরণ ক্ষমতার বিচারে তৈরি এই তালিকার অষ্টম আগ্নেয়াস্ত্র এটি। আক্ষরিক অর্থেই কুখ্যাত মার্কিন M4 বন্দুকের জার্মান ভার্সন এটি। নাম্বার 7, থমসন M-192 মেশিন গান। মাত্র এক মিনিটে এই বন্দুক 600 রাউন্ড গুলি ছুটতে পারে, যা দেখে তাজ্জব বনে গিয়েছিল মার্কিন সেনা। তবে এখন পর্যন্ত নিরাপত্তা রক্ষার কাজে এই বন্দুক সবথেকে বেশি ব্যবহার করা হয়। বড় বড় সকল দেশের প্রেসিডেন্ট এবং VIP পার্সনদের এই গান দ্বারা সুরক্ষা দেওয়া হয়। নাম্বার 6, F-200 অ্যাসল্ট রাইফেল। বেলজিয়াম সংস্থা FN হার্স্টেলের তৈরি এই বন্দুকের যত প্রশংসা করা যায় ততই কম বলা হয়। 2001 সালে আবুধাবিতে এর মরণ ক্ষমতা পরীক্ষা করে দেখা যায় এর নিশানা কখনো বিফল হয় না। ন্যাটো এই আগ্নেয়াস্ত্র সবথেকে বেশি ব্যবহার করে। 5.56x45mm ক্যালিবারের বুলেট একে মার্কিন সেনাবাহিনীর অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে গড়ে উঠতে সাহায্য করেছে। নাম্বার 5, MG-3 মেশিন গান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই বন্দুক সবথেকে বেশি ব্যবহৃত হয়েছিল। এই আগ্নেয়াস্ত্র ব্যবহার করার সবথেকে বেশি সুবিধা হলো এর গুলি ভরার চেম্বার খালি হয়ে গেলে সবথেকে তাড়াতাড়ি রিলোড করা যায়। জনপ্রিয় সিনেমা র্যাম্বোর স্টলনকে এই বন্দুকটাতেই সবচেয়ে বেশি পর্দায় দেখা যেত। নাম্বার 4, অ্যাডভান্সড হেভি মেশিন গান। মার্কিন সেনার এই বন্দুকটি আক্ষরিক অর্থেই অনেক হেভি, কারণ একজনের পক্ষে একে চালানো প্রায় অসম্ভব। এটি ট্রিগার করতে দুজন লোক লাগে। মাত্র এক মিনিটে 260 রাউন্ড গুলি চালানো যায় এই বন্দুক দ্বারা। এর ক্যালিবারের আকৃতিও তুলনামূলক মেশিন গানগুলির থেকে অনেক বড়, তাই নিশানায় থাকা শত্রুর ক্ষতি হয় সবথেকে বেশি। নাম্বার 3, থমসন M-1921 সাব মেশিন গান। বিশ্বের তাবর গোয়েন্দা সংস্থাদের কিলার ও জঙ্গিদের হাতে এই বন্দুক সবথেকে বেশি দেখা যায়। টার্গেটে নিখুঁত হানা দিতে পারে ও রক্ষণাবেক্ষণ খরচও কম বলে
এটি বিশ্বজুড়েই অত্যন্ত জনপ্রিয় একটি গান। নাম্বার দুই, উজি সাব মেশিন গান। ইসরায়েলের উজিগালের নির্মিত এই মরণাস্ত্রটির শুটারদের বিশেষ কাজের জিনিস। আকৃতিতে ছোট, ওজনেও হালকা, এই বন্দুক বিশেষজ্ঞদের বড় আদরের। খুব সহজেই নিশানায় তাক করে এই বন্দুক চালিয়ে দেওয়া যায় বলে মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা রক্ষীদের হাতে সবসময় শোভা পায় এই মেশিন গানটি।